আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হোসনারাজ কিচেন আজকে আমি করে দেখাবো চিকেন পিৎজা এই পিৎজা আমি চুলায় বানিয়ে দেখাবো অল্প উপকরণে খুব সহজেই পিৎজা বানানো যায় বাচ্চারা খুবই পছন্দ করে চিকেন পিৎজা আমার আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ পারফেক্ট পিৎজা বানাতে পারবেন আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি চিকেন পিজ্জা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার সাথে নিয়ে নিচ্ছি ইস্ট এক চামচ আর এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি বেশি গরম পানি দিতে যাবেন না তাহলে ডোটা পারফেক্ট হবে না এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি দুই মিনিট আমি মেখে নিয়েছি এরপর আমি একটু সয়াবিন তেল উপরে দিয়ে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখব এক ঘন্টার জন্য আর ডোটা একদম শক্ত করবেন না একটু সফট করতে হবে র্যাপিং পেপার দিয়ে আমি রাখবো এক ঘন্টার জন্য একটা বাটিতে আমি চিকেন নিয়ে নিচ্ছি এক কাপ ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ আর নিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ জিরার গুঁড়া নিয়েছি হাফ চামচ লবণ হলুদ নিয়েছি পরিমাণ মতো আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব লেবুর রস এক চামচ দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে এখানে চিকেনটা সরাসরিও ভেজে নিতে পারেন ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে এরপর আমি পিৎজা সস বানাবো এজন্য আমি ওয়ান থার্ড কাপ সস নিয়েছি টমেটো সস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ আর মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ পরিমাণ মতো আর এখানে দিচ্ছি রসুন কুচি করে নিয়েছি এক চামচ দিয়ে সবগুলো মিক্স করলেই হয়ে যাবে পিৎজা সস ভালোভাবে মিক্স করে নিলাম এই যে দেখুন হয়ে গেলো পিৎজা সস এক সাইডে রেখে দিলাম ডোটা একদম ফুলে ডাবল হয়েছে দেখুন এরপরে আমি চিকেন ভেজে নেব এই জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখছি সিদ্ধ পর্যন্ত চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিলাম এইবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপরে প্যানে আমি পিৎজা বানাবো এই জন্য প্যানে ব্রাশ দিয়ে তেল মেখে নিলাম এরপরে ডোটা আমি হাত দিয়ে এই রকম করে রুটির মতো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও বেলেন নিতে পারেন আমি হাত দিয়ে এইভাবে প্যান সমান করে দিয়ে দিচ্ছি এরপরে কাটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস পিৎজা সসটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চিকেন আপনারা এখানে আপনাদের মতো করে সাজিয়ে নেবেন সবজি দিয়ে দিতে পারেন পেঁয়াজ দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন এর উপরে দিয়ে দিচ্ছি মজারলা চিজ এরপরে আমি দিচ্ছি ক্যাপসিকাম লাল রঙের দিয়ে দিলাম এরপরে আমি আবার দিয়ে দিচ্ছি মজারালা চিজ এরপর আমি অলিপ দিয়ে সাজিয়ে নিলাম এরপর আমি চুলা অন করে পাঁচ মিনিট হাই হিটে দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পর এ যে দেখুন একটু ফুলে গেছে এরপর আমি লো হিটে দিয়ে রাখব সাত আট মিনিট সাত আট মিনিট পর আমি ফিরে আসলাম এ দেখুন পিৎজাটা রেডি অনেক সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ